হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি এডুলেকচার মিডিয়ার পক্ষ থেকে। আমি সত্যজিৎ মহাজন। তো আজকে আমি আলোচনা করব যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে রসায়ন প্রথম পত্রের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, বা রসায়ন প্রথম পত্রের যে পাঁচটা চ্যাপ্টার আছে সে পাঁচটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে এবং কোন কোন টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমত আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যেটা রসায়ন প্রথম পত্রের একদম প্রথম চ্যাপ্টার। তো এটাতে বেসিক্যালি তেমন ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম নাই, এটাতে থিওরি রিলেটেড কিছু প্রশ্ন আর হচ্ছে কিছু নিউমেরিক্যাল ভ্যালু রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো এখানে প্রথমে দেখো যে ব্যবহার বিধি, যে টপিকটা আছে ব্যবহার বিধি বলতে, যে আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করব তার পূর্বে আমাদের কি কি যন্ত্রপাতি বা কি কি জিনিসপত্র আমাদের পরিধান করতে হবে। যেমন একটা অ্যাপ্রন পরিধান করতে হবে, গ্লাভস, গগলস, ঠিক আছে। তাইলে এখানে বিভিন্ন প্রকার গ্লাভস সম্পর্কে আমাদের থেকে জানতে হবে, নাইট্রাইল রাবার গ্লাভস, জিটেক্স, লাটেক্স, কোন গ্লাভসগুলো কোন কাজে ব্যবহার করা হয়, কোনগুলোর প্রতিরোধ ক্ষমতা কীরকম, আবার কোনটা পরিবেশ বান্ধব, এই ব্যাপারগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের রাসায়নিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি। রাসায়নিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যাপারটা কি? রাসায়নিক বিশ্লেষণ মূলত দুই প্রকার, একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে এই মাত্রা বিশ্লেষণ, ঠিক আছে। যেটা গুণগত বিশ্লেষণ রয়েছে সেটাতে আমরা ভর পরিমাপ করব, বা এটা কোয়ালিটিটা চেঞ্জ কতটুকু পরিবর্তন হচ্ছে, কতটুকু ভর রূপান্তরিত হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটু দেখব। তাহলে এখানে এই যে গুণগত বিশ্লেষণের জন্য আমাদের থেকে কি প্রয়োজন হচ্ছে, ভর পরিমাপক কোনো যন্ত্রপাতি, যেমন পলভঙ্গি ব্যালেন্স। তো পলভঙ্গি ব্যালেন্স পূর্বে প্রচলন ছিল, তো এটার সম্পর্কে আমাদের জানতে হবে। বর্তমানে আমরা ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। ডিজিটাল ব্যালেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে টু ডিজিট ব্যালেন্স, একটা হচ্ছে ফোর ডিজিট ব্যালেন্স। এই দুইটা প্রসেস সম্পর্কে জানতে হবে, টু ডিজিট ব্যালেন্স দ্বারা কতটুকু পরিমাপ করা যায়, ফোর ডিজিট ব্যালেন্স দ্বারা কতটুকু পরিমাপ করা যায়, আবার কোন কোন পদার্থগুলো টু ডিজিট ব্যালেন্স দ্বারা পরিমাপ করতে পারবো, আবার কোন কোন পদার্থগুলো ফোর ডিজিট ব্যালেন্স দ্বারা পরিমাপ করতে পারবো, সেটা একটু জেনে নিতে হবে। এরপর আরও কিছু ব্যালেন্স রয়েছে, রাফ ব্যালেন্স রয়েছে, সার্টোরিয়াস ব্যালেন্স রয়েছে, এগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে, ঠিক আছে। আর যেটা আমি বলছি যে আয়তন ভিত্তিক বিশ্লেষণ বা মাত্রাগত বিশ্লেষণ, এটা হচ্ছে মূলত আয়তনভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন কনিকার ফ্লাক্স, এই তোমার মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, বুরেট, পিপেট, এগুলো ব্যবহার করি। এই যে মেজারিং সিলিন্ডার বললাম, এটা মূলত বিভিন্ন দ্রবণের আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, আর মেজারিং ফ্লাক্স এটা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যে বুরেট, পিপেট এবং কনিকার ফ্লাক্স, এগুলো হচ্ছে আয়তনভিত্তিক বিশ্লেষণ বা টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে, বা কোন কোন আয়তনের এই পাত্রগুলো আমরা পাবো, এগুলার কাজগুলো কি পাইরেক্স নাকি এগুলা সফট গ্লাস, এগুলো একটু জেনে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ব্যবহার সতর্কতা। দেখো, রাসায়নিক দ্রব্যটা আমরা এটা জানতে পারবো, এটার সম্পর্কে জানতে পারবো মূলত কিছু রাসায়নিক সিম্বল দেখে, যে সিম্বলগুলো হচ্ছে এই আমরা যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেমন এটা কি ক্ষতিকারক নাকি এটা বিষাক্ত নাকি এটা দাহ্য, এই ব্যাপারগুলো জেনে নিতে হবে। এখন কোনগুলো দাহ্য, কোনগুলো ক্ষতিকারক, কোনগুলো মারাত্মক বিষাক্ত, কোনগুলো বিষাক্ত, এই কোনটা কি, অর্থাৎ উদাহরণটা আমাদের একটু জেনে নিতে হবে। আবার হচ্ছে তোমার ক্ষতিকারক দিয়ে কোন ধরনের দ্রবণগুলা বা কোন ধরনের যৌগগুলা, এগুলো একটু জেনে নিতে হবে। তাহলে এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে প্রথমত ব্যবহার বিধি জানলাম, ব্যবহার বিধিতে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো জানলাম। এরপরে রাসায়নিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি, পলভঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, রাফ ব্যালেন্স, এগুলো সম্পর্কে জানলাম। পলভঙ্গি ব্যালেন্স আবার রাইডার বাহক ব্যবহার করা হয়, এটার মাধ্যমে যদি আমি 5 মিলিগ্রামের রাইডার বাহক ব্যবহার করি তাহলে রাইডার ধ্রুবকটা কত হবে, 10 মিলিগ্রামের ব্যবহার করলে রাইডার ধ্রুবকটা কত হবে, এগুলো হালকা জেনে নিতে হবে। এরপরে দেখো গুণগত রসায়ন। আচ্ছা, তাহলে এখানে দ্রব্য সংরক্ষণ ব্যবহার সতর্কতা এটাও জানলাম, এখানে কোনগুলো কিভাবে পড়তে হবে এটা বলছি। এরপরে গুণগত রসায়নের ক্ষেত্রে আমাদের পরমাণু মডেলটা সম্পর্কে জানতে হবে। পরমাণু মডেল আমরা বেসিক্যালি কয়টা পরমাণু মডেল আমাদের বইয়ে আছে, আমাদের বইয়ে আছে একটু বেশি বিস্তারিত দুইটা, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এর পাশাপাশি আমরা থমসন প্রস্তাবিত কিশমিল বা প্লাম ফুডিং মডেলটা একটু জানবো, আবার তরঙ্গ বলবিদ্যার পরমাণু মডেলটা সম্পর্কে একটু জেনে নিব। তো এখানে রাদারফোর্ড পরমাণু মডেলে কোন পরীক্ষাটা করা হয়েছিল, আলফাকণা বিচরণ পরীক্ষা, আলফাকণা কি, তার বৈশিষ্ট্যগুলো, আবার এখানে রাদারফোর্ড যে আলফাকণা পরীক্ষাটা করেছিল সেখানে কোন কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছিল, কোনটার গুরুত্ব কতটুকু ছিল, এগুলো জানতে হবে। আবার এখান থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, আবার এখানে যেগুলো সীমাবদ্ধতা ছিল এগুলো সম্পর্কে জানতে হবে। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে তিনটা স্বীকার্য ছিল, প্রথম স্বীকার্য কি রিলেটেড, দ্বিতীয় স্বীকার্য কি রিলেটেড। এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আসতে পারে, যেমন কৌণিক ভরবেগ বের করো বা রৈখিক ভরবেগ বের করো বা ব্যাগ বের করো, যেটা তৃতীয় স্বীকার্য রয়েছে। কৌণিক ভরবেগ ইকুয়ালস টু এন এস ডিভাইডেড বাই 2 এস পাই, এস ডিভাইডেড বাই 2 এস পাই পূর্ণসংখ্যার গুণিতক, গুণফলের সমান।
তাহলে এখান থেকে বিভিন্ন কিছু আমাদেরকে বের করে বের করতে বলতে পারে অন্য ভ্যালুগুলো দেওয়ার পর। তাহলে এই এখান থেকে কিছুটা ম্যাথ আমাদের সলভ করতে হবে বোর পরমাণু মডেল থেকে। আবার বোর পরমাণু মডেল থেকে আমরা এই ব্যাসার্ধ বের করার নিয়ম, আবার বোর পরমাণু মডেল থেকে আমরা এই ব্যাগ বের করার নিয়ম, শক্তি বিভিন্ন শক্তি স্তরে শক্তি বের করার কে তিনটা ইকুয়েশন পাবো। তাহলে এখানে কক্ষপথের ব্যাগ বের করা, আবার কক্ষপথের ব্যাসার্ধ বের করা, এখানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করলে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে কীভাবে বের করবো সেটা জানতে হবে, আবার বিভিন্ন কক্ষপথের শক্তিস্তর সম্পর্কে জানতে হবে। গেল তাহলে পরমাণুর মডেলটা, গেল দুইটা পরমাণুর মডেল, আর পরমাণুর মূলকণিকা সম্পর্কে একদম ফিউর একটা ধারণা থাকতে হবে, পরমাণুর মূলকণিকা কোনগুলা, ভারী কণিকা কোনগুলা, আবার পরমাণুর মূলকণিকাগুলার ভর, এটা চার্জ, এটার তোমার বেলনযোগ্যতা, এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে এটা ছিল পরমাণু মূলকণিকা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। আবার পরমাণু মূলকণিকার মধ্যে এই ইলেকট্রন সংখ্যা যখন সমান হবে, প্রোটন সংখ্যা যখন সমান হবে, নিউট্রন সংখ্যা যখন দুইটা পরমাণু সমান হবে, তখন এই ব্যাপারগুলোকে আমরা কি বলতে পারবে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে। এরপরে দেখো কোয়ান্টাম সংখ্যা, আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানি, চারটা কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, আবার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, তারপরে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনটা আমরা জানতে পারবো যে এখানে ইলেকট্রনটা কোথায় আছে এক্স্যাক্টলি, এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো। এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে ইলেকট্রনটা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল এক, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল এল, যার মান হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, অর্থাৎ এন এর চেয়ে এক কম্পত হবে। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন অরবিটালগুলো গঠন সম্ভব, আবার কোন অরবিটালগুলো গঠন সম্ভব না। কারণ আমি যদি টু ডি বলি তাহলে টু এর ক্ষেত্রে হচ্ছে এন এর মান হচ্ছে টু, ডি এর ক্ষেত্রে আবার এল এর মান হয়ে যাচ্ছে কত, এস হলে জিরো, পি হলো ওয়ান, ডি হলে টু। তাহলে এখানে এল এর মানও টু, যেটা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। কেন? কারণ এল এর মান কত হবে, শূন্য থেকে এন থেকে, এন থেকে এক কম, শূন্য হতে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা কোনটা সম্ভব গঠন, কোনটা সম্ভব না, আবার কোন একটা অরবিটাল দেওয়া থাকলে এখানে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে তোমাকে বলতে পারে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা বের করো, এখানে ধরো থ্রি পি দেওয়া আছে, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কোনগুলো হতে পারে, কোনটা হতে পারে না, এই জিনিসটা একটু দেখে নিতে হবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা গেল, আবার কোয়ান্টাম সংখ্যাগুলোর দ্রুত তাৎপর্য, অর্থাৎ কোনটা দ্বারা তুমি কী ব্যাখ্যা করতে পারবা, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা তুমি বর্ণালী ব্যাখ্যা করতে পারবা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বর্ণালীতে সৃষ্ট শুক্রাকার উৎপত্তি সম্পর্কে জানো না পাবা, আবার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা উৎপত্তির কারণ বিশ্লেষণ করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটা দ্বারা তুমি চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারবা, এগুলো একটু জেনে নিতে হবে। এরপরে দেখো তড়িৎচৌম্বকীয় বর্ণালী, তাহলে কোয়ান্টাম সংখ্যা যখন শেষ হবে, কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই কোয়ান্টাম সংখ্যার চারটা কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা এই বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকবে, এটা তিনটা নিয়ম, আহ্বর নিয়ম, কুণ্ডলি নিয়ম, তারপর হচ্ছে তোমার পাউলির বর্জন নিয়ম, এই তিনটা নিয়ম একদম ডিটেলস ধারণা থাকতে হবে, কোন নিয়মে কোনটা কী বলেছে এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তড়িৎচৌম্বকীয় বর্ণালী, তাহলে কোয়ান্টাম সংখ্যাটা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশন একটা থাকার সম্ভাবনা খুবই রয়েছে, এখান থেকে একটা কোয়েশন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে তড়িৎচৌম্বক বর্ণালী, তড়িৎচৌম্বক বর্ণালী হচ্ছে ব্যাপারটা কি, মানে হচ্ছে সব ধরনের যে দৃশ্যমান আলো বা অদৃশ্যমান যে আলোগুলো আমরা পাচ্ছি, সবগুলো আলোই মূলত সৃষ্টি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যৌথ প্রভাবে। তাহলে এই তড়িৎচৌম্বক বর্ণালীটা তাদের তরঙ্গদৈর্ঘ্যের বিভিন্নতার উপর ভিত্তি করে এটা বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। এটা তরঙ্গদৈর্ঘ্য কম হলে এক ধরনের, তরঙ্গদৈর্ঘ্য বাড়তে থাকলে তড়িৎচৌম্বক বর্ণালীগুলোকে আমরা বিভিন্ন ভাগে বিন্যস্ত করেছি। প্রথমটা মহাজাগতিক রশ্মি 0.3005 নানোমিটারের চেয়ে কম হলে, আবার 0.3005 থেকে 0.1 হলে গামা রশ্মি, গামা রঞ্জক রশ্মি, এভাবে অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, দৃশ্যমান আলোগুলোকে আবার সাত ভাগে ভাগ করা হয়। এগুলোর কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তবে এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারটা জানা, গামা রশ্মি আমি কী কাজে ব্যবহার করবো, অবলোহিত রশ্মি আমি কী কাজে ব্যবহার করবো, দৃশ্যমান রশ্মিটা, দৃশ্যমান আলোক রশ্মিটা আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো, এটা তোমার থেকে একদম একদম পিওর একটা ডিটেলস ধারণা থাকতে হবে। এর পরবর্তী আবার এখান থেকে দেখো ইউভি রশ্মি, যেটা আমরা জাল টাকা ফাসফোর শনাক্তকরণে ব্যবহার করা হয়, আবার জাল টাকা ফাসফোর শনাক্তকরণের ক্ষেত্রে আমরা একটা ফসফোর নামক একটা অনুপ্রভাব বিশ্লেষণকারী অণু ব্যবহার করি, ফসফোর প্রত্যেকে তৈরি হয় ল্যান্থানাইড আয়নের অক্সাইড থেকে তৈরি হয়। তাহলে এগুলো একটু জেনে নিতে হবে, আবার এটা কত তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে, কতটুকু বর্জ্য বিচ্ছুরণ করতে পারে ফসফোর অণুটা, এটা একটু জানতে হবে। এরপরে আবার আইআই, যেটা রেডিও রশ্মি, রেডিও ওয়েভ যেটা রয়েছে, সেটার মাধ্যমে আমরা এমআরআই করতে পারি। এখন এমআরআই এর ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, আবার এখানে এনএমআর পরমাণুগুলোর কাজ কী, অর্থাৎ এমআরআই সম্পর্কে একটা ডিটেলস তোমার ধারণা থাকতে হবে। আবার যে আইআর রশ্মি, এটাকে তিন ভাগে ভাগ করবো, একটা হচ্ছে নিয়ার আয়ার, একটা হচ্ছে মিডল আয়ার, একটা হচ্ছে ফার আয়ার। নিয়ার আয়ার কোন কাজে ব্যবহার করা হয়, মিডল আয়ার কোন কাজে ব্যবহার করা হয়, ফার আয়ার কোন কাজে ব্যবহার করে তোমার থেকে ধারণা থাকতে হবে। ফার আয়ার দিয়ে আমরা বেসিক্যালি ফিজিওথেরাপি, ফিজিওথেরাপির কাজে ব্যবহার করি, লো ইমিশনের কাজে ব্যবহার করি ফার আয়ার, আর নিয়ার আয়ার বাচ্চাদের মস্তিষ্কের কার্যপদ্ধতি ডিওটি, যেটা ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, এটার কাজে ব্যবহার করে, আর মিডল আয়ার ব্যবহার করে যোগাযোগের কার্যকরীমূলক শনাক্তকরণের কাজে। তাহলে এটা গেল
তড়িৎচুম্বক বর্ণালি, আমি যা যা বলেছি এই সবগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। তড়িৎচুম্বক বর্ণালি থেকেও একটা কোশ্চেন আমার থাকতে পারে, তড়িৎচুম্বক বর্ণালি থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, তাহলে এরপরে দ্রাব্যতা, দ্রাব্যতা থেকে ম্যাথ করতে হবে, দ্রাব্যতার ম্যাথগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল বিভিন্ন যৌগের লবণের ক্ষেত্রে কীরকম হচ্ছে, আবার আয়নিক গুণফল কেন পরিবর্তন কীরকম হচ্ছে, কেন আয়নিক গুণফলের ক্ষেত্রে কোফিসিয়েন্ট আমরা মাল্টিপ্লিকেশন করি না, কোফিসিয়েন্ট এখানে পাওয়ার হিসেবে থাকে, এই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া নিতে হবে, ঠিক আছে। তারপর বিভিন্ন যৌগের যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমাকে দেওয়া থাকে, এটা দ্রাব্যতার গুণফল হুটহাট করে মানে দ্রুত বের করে ফেলা ব্যাপারটা, এটা একটু জানতে হবে, কারণ এগুলো নিউমেরিক্যাল ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে বেশি দেয়। তাহলে এখান থেকে এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি তার মধ্যে ম্যাথমেটিক্যাল টার্মস পেয়েছি, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফলের ক্ষেত্রে। তাহলে এটা সম্পর্কে তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এরপরে দেখো আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ হালকা করে একটু দেখে নিতে হবে, আমরা এগুলো ইঙ্গারে দেখেছিলাম। আয়ন শনাক্তকরণ, বিভিন্ন আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কোন ধরনের দ্রবণগুলো আমরা ইউজ করি এটা একটু জানতে হবে। এর পরবর্তীতে পৃথকীকরণ পদ্ধতি, এখান থেকে জাস্ট পৃথকীকরণ পদ্ধতির ক্ষেত্রে কোনো যদি কিওয়ার্ড থাকে ওটা একটু দেখবো, আর বেসিক্যালি এখান থেকে জানতে হবে যে আমার উদাহরণগুলো, উদাহরণ উদাহরণ সম্পর্কে একদম ফুল একটা কনসেপ্ট তোমার ধারণা থাকতে হবে। যেমন ক্যালাসম, ক্যালাসম পদ্ধতিতে চিনি বিশোধন করা হয়, যৌগের বিশোধন করা হয়, এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। তারপরে তোমার এই আংশিক পাতন, তারপর সাধারণ পাতন, সাধারণ পাতন কখন করব, আংশিক পাতন কখন করব, দ্রাবক নিষ্কাশন কখন করব, ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি আবার কয় ভাগে ভাগ করা হয়, বন্টন ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কয় প্রকার, এখানে স্থির মাধ্যম কোনটা, চলনশীল মাধ্যম কোনটা, এগুলো একটু জেনে নিতে হবে। তাহলে গেল এখান থেকে আমি কি বলছি, উদাহরণটা কোনটা কোন কাজে ইউজ করব, মানে এখানে আমি ক্যালাসনের মাধ্যমে কোনটা পৃথক করতে পারবো, কোন দ্রবণগুলো পৃথক করতে পারবো, তারপর তোমার আংশিক পাতন, পাতনের মধ্যে কোন মাধ্যমে কোন দ্রবণগুলো পৃথক করতে পারবো, এগুলো জেনে নিতে হবে। এরপরে দেখো মোলের পর্যাবৃত্ত ধর্ম, তাহলে আমাদের গেল ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, এরপরে আসো মোলের পর্যাবৃত্ত ধর্ম।